সোনা জল্লাদ শুধু বন্দী ওর শাস্তি নয় ওকে নিয়ে যাও আগামী কাল সকাল দশটায় প্রকাশ্য দিবালকে ওকে তুমি নিজ হাতে শিরচ্ছেদ করবে ওর শাস্তি হয়েছে মৃত্যু দণ্ড তাই আর বিলম্ব না করে ওকে নিয়ে যাও আগামী কাল ওকে তুমি নিজ হাতে হত্যা করবে আমি তাই করব জনাব চলো নদীর সাহেব জ্ঞাত আমাকে নিয়ে চলো চলুন আমি আপনার পেছনে প্রাণ লই নিয়েছি কিন্তু আমার একটা অনুরোধ রইল আমার মা রূপকে জানো চলো রুজুর সাহেব চলুন আমি কি করলাম ও উজিরকে আমি চল্লাদের হাতে তুলে দিলাম সে আমার বাল্যকালের বন্ধু সারাটি জীবন আমার সাথে থেকে সে শুধু আমার উজির নয় সে আমার ভাই তাকে আমি জল্লাদের হাতে তুলে দিয়ে ভুল করেছি ওরে জল্লাদ উজির সাহেবকে না 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 আমি নিরাশপুরের বাদশাহ আলী একাব্বর মাত্র একটি কন্যা সন্তানের জন্য আমার পুত্র বাজবে নাম তা কিছুতেই হতে পারে না তাই তো আমি বিচার করেছি বিচার উজিরের বিচার করেছি যে উজির তার কন্যাকে আমার সন্তানের হাতে তুলে দিতে চাইনি তাকে আমি মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছি তার বিচার করেছি আমি ভুল করিনি আমি ভুল করিনি আমার সন্তানকে বাঁচাতে এরকম একটা উজির কেন প্রয়োজন বুঝেবে দশ দশটা উজির কেবে আমি জল্লাদের হাতে তুলে দেবো তবু আমার পুত্র রহিমি কে আমি মরতে যাব না রহিমি মরে গেলে আমি বাঁচব না বাঁচব না যখন গোসলটা করে যাও ঠিক আছে যখন এত করে বলছিস যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দেবেন ছোট আপনাদের সামনে বহুদিনে সখী সারা
হলো